এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরো 21 জনের মৃত্যু হয়েছে, ফলে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 522 জনে। গত 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরো 1166 জন, ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 36751 জনে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। শনিবার বিকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে অসহায় দুস্থ পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এস এম নাসিরুদ্দিন হীরা। ঈদ উপহার বিতরণ শেষে হীরা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ঘরে থাকতে হবে, লকডাউন মেনে চলতে হবে। একমাত্র সচেতনতাই এই ভাইরাসের প্রধান প্রতিষেধক। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে 1119 জন সুস্থ হয়েছে। করোনা উপসর্গ নিয়ে এসব পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে চলতি বছরে মার্চ ও এপ্রিল মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। যারা মার্চ ও এপ্রিল মাসের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে পারেননি, তারা জরিমানা ও সুদ ছাড়াই আগামী 9 জুনের মধ্যে দাখিল রিটার্ন করতে পারবেন। করোনা ভাইরাস প্রতিরোধে পুরো পৃথিবী একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এরই মধ্যে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘদিন কর্মহীন থাকায় দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও সুবিধা বঞ্চিত পরিবারগুলো আছে তীব্র খাদ্য সংকটে। ঈদ তাদের কাছে এবার খুশির বার্তা নিয়ে আসেনি। শহরের পথ শিশুদের অবস্থা আরো শোচনীয়। প্রতি বছর বিভিন্ন সংগঠন ঈদে পোশাক দিলেও এবছর কিছুই পায়নি তারা। রাস্তাঘাটে মানুষ না থাকায় ঈদে কি খাবে সে নিশ্চয়তা ছিল না তাদের। সুবিধা বঞ্চিত এসব শিশুর কথা ভেবে সম্ভাবনা ইয়ুথ ফর বাংলাদেশের একদল স্কুল ও কলেজের শিক্ষার্থী ঠিক করলেন এবার ঈদে নিজেদের জন্য কিছু নয়, ঈদের খরচ বাঁচিয়ে সুবিধা বঞ্চিত মানুষের মুখে খাবার তুলে দেবেন তারা। তাদের আয়োজিত খাবারের মধ্যে ছিল পোলাও, মুরগির রোস্ট, ডিম, মিষ্টান্ন ও পানি। গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর মৃত্যুর পর পরিবার ও স্বজনরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়ে ওই নারীর দাফন কার্য সম্পন্ন করেন। মঙ্গলবার দুপুরে উপজেলা দাফন কমিটি ওই নারীকে জানাজা শেষে কবরস্থ করে। এই ঘটনায় ওই বাড়ি সহ আশেপাশের আরো 14টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। গাজীপুর মহানগরের শিমুলতলী এলাকার অমর ফারুক ওরফে রাব্বি হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করেছে র‍্যাব ১ এর সদস্যরা। মঙ্গলবার ভোরে মহানগরের শিমুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন শিমুলতলী শান্তিবাগ এলাকা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ওরফে মোসলেম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ভাঙ্গারি ও নগরীর দক্ষিণ চত্বর এলাকার আব্দুল হাইয়ের ছেলে মনির হোসেন ওরফে চোরাবাবু। বরগুনা ঈদের দিন বিকেলে নদীর তীরে বেড়াতে গিয়ে খুন হওয়া হৃদয়ের উপর স্থানীয় আওয়ামী লীগের এক নেতার নির্দেশে হামলা হয়েছে বলে জানিয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি। গতকাল ঈদের দিন সোমবার বিকেল 5:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব হেদায়তুল্লাহ আল মামুনকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আরও 2 বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। তাকে পুনঃনিয়োগ দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। করোনা সংক্রমণ সংখ্যায় রাজশাহী নগরীর পুলিশের শিরোইল ফাঁড়ি লকডাউন করা হয়েছে। ফাঁড়ির সকল কার্যক্রম বন্ধ করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে কর্মরত 18 পুলিশ সদস্যকে। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।